सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम अनेक दिन पर आशा करी आल्लर अशेष रहमते तुम्हारा सबा सुस्थ आमी आशा करब तुम्हारा सबा भलो आसो। क्लास शुरू करार पूर्व बर्तमान जो समस्या करोना भाइरस सम्पर्के तुम्हारे एकटू बोलते चाहिए तुम्हारा धारणा थका उचित आमी आशा करी तुम्हारा सकले ही जानो समग्र पृथ्वी एक महाविपर्यय समय अतिक्रम कर विपद सम्पर्के पृथिवीर मानुषेर कोनो धारणाई छिलो ना विपदे तात्क्षणिक फलाफल बा अभिज्ञता मानुषेर सम्पूर्ण अपरिचित यही संक्रमण बोलते आमरा जेटा बुझी नोवेल करोना भाइरस ये भाइरस जनित रोगे कोनो कार्यकर चिकित्सा एखोनो आविष्कृत हयनि एर विस्तारेर पद्धतिओ सम्पूर्ण भिन्न मूलत आक्रांत मानुषेर स्पर्शेर माध्यमे जे कोनो किछुते ए भाइरस छड़िए पड़ते पारे एखोनो कोनो टीका आविष्कार हयनि मानुषे मानुषे दूरत्व बजाय रेखे चलाचलेर माध्यमे परस्परेर मध्ये स्पर्श बर्जनेर माध्यमे এই সংক্রমণে গতি কমিয়ে আনা সম্ভব অর্থাৎ নোভেল করোনা ভাইরাস বলতে আমরা যেটা বুঝি এটা একটা সংক্রামক রোগ এটা মানুষের মাধ্যমে বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে এই সংক্রমণ থেকে আমরা দূরে থাকতে চাই তাহলে কি করতে হবে মানুষে মানুষে চলাচলের মাধ্যমে স্পর্শ বর্জনের মাধ্যমে বা কোনো কিছু যাতে আমরা দূরত্ব বজায় রেখে চলতে পারি তাহলে এই সংক্রমণ থেকে আমরা বাঁচতে পারি বা মোকাবেলা করতে পারি তারপরও আমরা বলবো যে এই সংক্রমণে গতিটা কমিয়ে আনা সম্ভব মানুষ যদি সচেতন হয় বা তোমরা যদি সচেতন হও তাহলে আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এর মূলত কারণ হচ্ছে করোনা ভাইরাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী খুব অল্প জায়গায় বসে এখানে রোগ বিস্তারের সম্ভাবনা অনেক বেশি তাই করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার কম রাখার পদক্ষেপ হিসাবে যারা সমগ্র বিশ্বের এই শিক্ষা প্রতিষ্ঠানে এত অল্প জায়গায় অনেক শিক্ষার্থী একসাথে বসে থাকার কারণে এই রোগের সংক্রমণ অনেক বেশি ছড়াবে মনে করে বর্তমান বিশ্বের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বা বিদ্যালয় বন্ধ করে দেওয়া করছে তাহলে আমি আমার শিক্ষার্থীদেরকে আবারও বলবো মানব সভ্যতার ইতিহাসে এরকম ভয়ঙ্কর বিপর্যয় বারবার হানা দিয়েছে কিন্তু মানুষ বসে থাকেনি বারবার এই আক্রমণ থেকে রক্ষা পেয়েছে কিন্তু মানুষ বসে থাকেনি সে তার জীবনের গতি সচল রাখার জন্য সব সময় সচেষ্ট আর এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য আমরা মনে করি তরুণরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে তাই তোমরাও পারবে আমি মনে করি আমার ছাত্ররা অবশ্যই পারবে এই এই ভূমি এই বিপর্যয় থেকে কাটিয়ে ওঠার জন্য তোমাদেরকে লেখাপড়া করতে হবে যেভাবেই হোক ঘরে বসে থাকলে চলবে না আমরা যদি শিক্ষকদের সহায়তা না পাই ক্লাস শুরু করার পূর্বে আমরা যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাস অনুযায়ী তোমরা বাসায় পড়বে বই আছে সিলেবাসের নিচে বইয়ের নাম দেওয়া আছে তোমরা চেষ্টা করবে যেভাবেই পড়াটা শেষ করা যায় সেভাবে আমরা পড়া শেষ করব কারণ আমরা সময় চলে যাচ্ছে কিন্তু আমরা ক্লাস পাচ্ছি না তাহলে আমাদের তো একসময় পরীক্ষা দাঁড়াতে হবে তাহলে আমরা আগেই প্রস্তুত থাকব তারপরও আমরা বলবো আজ বর্তমানে বাংলাদেশে তোমাদের সৌভাগ্য তোমাদেরকে তোমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যেটা বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রযুক্তির প্রসার ঘটিয়েছে অনেক বেশি তারই একটি প্ল্যাটফর্ম হচ্ছে দেশে অনলাইন ক্লাস চালু করা এবং এই সুযোগে আজকে আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে অনলাইন ক্লাস চালু হয়েছে এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পদ্ধতির অন্যতম একটা পদক্ষেপ এবং এই অনলাইন ক্লাস চালু করার সুযোগে আমি আজ তোমাদের সামনে ইতিহাস প্রথম বর্ষের বাংলার ইতিহাস বিষয়ে ক্লাস করার জন্য সামনে উপস্থিত হয়েছি আমি আমার ছাত্রদেরকে দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু আমি মনে করি আমার ছাত্ররা আমাকে দেখছে তাহলে আমার আমার পড়ানোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে এবং এই লেকচারটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে বাসায় গিয়ে বই দেখবে যদি কোনো কিছু বুঝতে না পারো
কমেন্ট বক্সে জানালেই আমি বুঝতে পারবো, আবারও তোমাদেরকে আমি এই বিষয়ে ক্লাস নেব। তাহলে আজকের পড়ার বিষয় হলো আজ, তাহলে আমি আমি যে এতক্ষণ করোনা ভাইরাস সম্পর্কে তোমাদেরকে বলেছি, এর মূলত কারণ হচ্ছে তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। এর মধ্যে আমরা লেখাপড়া করব, সবার সাথে যোগাযোগ রাখবো, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবো। আজকে আমার পড়ার বিষয় হচ্ছে প্রথম মহিপাল। প্রথম মহিপাল এটা হচ্ছে বাংলার, বিষয়টা হচ্ছে বাংলার ইতিহাস, এবং বিষয় কোর্সের নাম হচ্ছে, কোর্স কোড হচ্ছে 211505। অর্থাৎ ফার্স্ট মহিপালের কৃতিত্ব ও বিচার মূল্যায়ন করো, ইভ্যালুয়েশন অ্যাচিভমেন্ট অফ ফার্স্ট মহিপাল। তাহলে আমরা দেখি, সরাসরি ইতিহাস জানতে গেলে আমাদেরকে অনেক কিছুর উপর নির্ভর করতে হয়। আমরা সরাসরি ইতিহাস বা রাজা, ইতিহাসের রাজা বা রাজ্য সম্পর্কে সরাসরি আমরা জানতে পারি না। যে কিছু জানতে হলে আমাদেরকে আগে ইতিহাস সম্পর্কে জানতে হয়, এবং সরাসরি ইতিহাস, ঐতিহাসিকরা যে ইতিহাস লিখেন সেই ইতিহাসও আমরা জানতে পারি না। আমাদেরকে আগে ঐতিহাসিকরা যখন ইতিহাস রচনা করেন তাদেরকে কিছু উৎসের উপর নির্ভর করতে হয়। প্রথমত তাকে, ঐতিহাসিকরা শুধু ইতিহাস লিখতে পারেন না, আগে ইতিহাস লিখতে গেলে বা জানতে গেলে তাকে প্রথমত ঐতিহাসিক হতে হবে। এবং ঐতিহাসিক হতে গেলে কলিং, আর জি কলিংউডের মতে আমাদের দুইটা বিষয়ে অভিজ্ঞ হতে হবে। একটা হচ্ছে ইতিহাস চিন্তায় অভিজ্ঞ হতে হবে বা দার্শনিক হতে হবে, বা ইতিহাস চিন্তা অভিজ্ঞ ব্যক্তিকে দার্শনিক হতে হবে। প্রথমত আমাকে ঐতিহাসিক হতে হবে, ইতিহাস লিখতে গেলে প্রথমত আমাদেরকে ঐতিহাসিক হতে হবে। দুই নম্বর, ইতিহাস চিন্তায় অভিজ্ঞ ব্যক্তিকে দার্শনিক হতে হবে, তাহলেই ইতিহাস লিখতে হবে। ইতিহাস মূলত সাম্রাজ্য এবং অনেক কিছু নিয়ে কাহিনী। ইতিহাস জানতে গেলে বা বুঝতে গেলে তাহলে দ্বিতীয় মহিপাল বলতে আমরা সরাসরি, প্রথম মহিপাল বলতে আমরা সরাসরি প্রথম মহিপালে আসবো না। তাহলে এই প্রথম মহিপাল দীর্ঘ সময় পরে আমরা ক্লাসে আসার পরে বুঝতে পারবো না যে প্রথম মহিপাল কীভাবে আসছে। পাল বংশে, পাল বংশের যে 400 শতক বাংলার ইতিহাসে পাল বংশ 400 বছর রাজত্ব করেছিল। এই 400 বছর রাজত্বের মধ্যে সর্বপ্রথম আমরা দেখি পাল বংশের সূচনা করে গোপাল, তার পরবর্তী শাসক ছিলেন ধর্মপাল, তার পরবর্তী শাসক দেবপাল। এবং দেবপালের পর আমরা, দেবপালের পর পাল বংশের কিছুটা অনেকগুলো রাজা শাসন করেন। পরবর্তীতে আমরা দেখি পাল বংশের অবসানের পর দ্বিতীয় পাল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হবে ঠিক তখনই প্রথম মহিপালে নাম আসে। তাহলে এই দ্বিতীয় পাল সাম্রাজ্য দেখি আমরা কী চা কী বলে, খ্রিস্টীয় 2য় শতাব্দীর শেষ ভাগে পাল সাম্রাজ্যে পতন আমরা দেখতে পাই। এ অবস্থায় পাল রাজ দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল আনুমানিক 995 খ্রিস্টাব্দে পাল সিংহাসনে বসেন। প্রথম মহিপালকে আমরা জানি দক্ষ এবং যোগ্য শাসক। তিনি পাল সাম্রাজ্যের সমৃদ্ধি অনেকটা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককাহিনীতে আমরা প্রথম মহিপালের শাসনকালের সময়কাল দেখতে বা পরিচয় বহন করে। তাহলে প্রথম মহিপাল সম্পর্কে শুধু আমরা এইভাবে বললে হবে না, তাহলে আমরা তার ইতিহাস জানতে গেলে আমরা অনেকগুলো উৎসের উপর নির্ভর করতে হয়। উৎসগুলো বলতে হচ্ছে সেই সময়কার যে তাম্র শাসন আর লিপি ছিল, আমরা সেই সময়কার তাম্র শাসন আর লিপি থেকে প্রথম মহিপাল সম্পর্কে জানতে পারি। তাহলে এই উৎসগুলো কী কী ছিল, বেলোয়া এবং বানগড় তাম্র শাসন, বারাণসীর নিকটবর্তী প্রাচীন বৌদ্ধতীতে সারনাথে প্রাপ্ত লিপি, মহিপালের সময় ইমাদপুরে প্রাপ্ত লিপি, এছাড়া আরও অনেকগুলো লিপি থেকে আমরা এই প্রথম মহিপাল সম্পর্কে জানতে পারি। তাহলে ইতিহাস জানতে গেলে আমাদেরকে কী করতে হয়, উৎসের উপর নির্ভর করতে হয়। সরাসরি আমরা ইতিহাস এমনি জানতে পারি না। তাহলে প্রথম মহিপালের সময় যে আমরা তাম্র শাসন পেয়েছি বা তার সময়কালে যে প্রাপ্ত লিপি থেকে আমরা প্রথম মহিপাল সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা বলবো যে পাল বংশে প্রথম মহিপাল হচ্ছে পরবর্তী অনেক পরের রাজা, এবং দ্বিতীয় পাল সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে দেবপালের পর থেকে পাল বংশের অবনতির সূচনা হয়। দেবপালের পরে একে একে অনেকেই রাজা হন। আমরা শুধু রাজাদের নাম বলবো বা সময়কালটাও তোমরা বইতে দেখে নেবা। বিগ্রহপাল, নারায়ণপাল, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, এই বিগ্রহপালের রাজত্বকালে পাল রাজ্যের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ বিগ্রহপালের রাজত্বের সময় আমরা দেখি পাল রাজ্যের অস্তিত্ব প্রায় হারিয়ে যায় বা বিলুপ হয়ে যায়। তাহলে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল অর্ধ শতাব্দীকাল রাজত্ব করেন, পাল রাজ্যের ঋতগৌরব পুনরুদ্ধার করেন। তিনি সমগ্র উত্তরবঙ্গে ও পূর্ব পশ্চিমবঙ্গে কিছু অংশ, বিহারের কয়েকটি স্থানে পাল বংশের কিছু অংশ, বিহারের কয়েকটি জায়গায়
পাল বংশ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। তাহলে আমরা দেখি যে দ্বিতীয় বিগ্রপালের পুত্র ছিল প্রথম মহিপাল। তাহলে দেবপালের পরে আমরা কি দেখলাম যে পাল বংশের অবনতি দেখা যায়। দেবপালের পরে একে একে রাজা হন বিগ্রহপাল, নারায়ণপাল, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল। এই বিগ্রহপালের রাজত্বকালে পাল রাজ্যের অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা কাকে দেখলাম যে মহিপাল কিভাবে আসলো, যে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল অর্ধ শতাব্দীকাল রাজত্বকাল পাল রাজ্যের ঋত হারানো গৌরবটা তিনি ফিরিয়ে নিয়ে আসেন। সমগ্র উত্তরবঙ্গ ও পূর্ব ও পশ্চিমবঙ্গের কিছু অংশ ও বিহারের কয়েকটি স্থানে পাল বংশীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি কম্বোজ নামক এক বিদেশি জাতির আক্রমণ থেকে বঙ্গদেশকে রক্ষা করেন। তবে শেষ জীবনে আমরা বলতে পারি যে এই যে আক্রমণ থেকে রক্ষা করেন, তারপর আমরা বলবো যে শেষ জীবনে তিনি প্রথম মহিপাল কলচুরি রাজ গাঙ্গদের কাছ থেকে পরাজিত হন। দাক্ষিণাত্যে মহাপরাক্রমশালী রাজা রাজেন্দ্র চোলদেব এই সময় বঙ্গদেশ আক্রমণ তার একাংশ বিধ্বস্ত। পরবর্তীতে আমরা প্রথম মহিপালের এটুক বলতে পারি যে প্রথম মহিপালের পরে আমরা আরেকজন মহিপালকে পাই, দ্বিতীয় মহিপাল। তিনিও পাল সাম্রাজ্যটাকে রক্ষা করার চেষ্টা করেন। তাহলে আমরা শুধু এখন প্রথম মহিপাল সম্পর্কে পড়ব যে প্রথম মহিপাল সাম্রাজ্য কীভাবে রক্ষা করে, এর প্রথম মহিপালের কৃতিত্বটা কী ছিল। তাহলে আমরা তখন অনেক পাল বংশের অনেক রাজা সম্বন্ধে জানতে পারলাম। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে প্রথম মহিপালের কৃতিত্ব কী ছিল সাম্রাজ্য রক্ষার পিছনে। দ্বিতীয় বিগ্রহপালের পর তার পুত্র প্রথম মহিপাল সিংহাসনে আসে। সেই সময় পাল সাম্রাজ্য অঙ্গ আর মগধ অর্থাৎ বিহারের দক্ষিণাংশে সীমাবদ্ধ ছিল। মহিপাল অতি অল্প সময়ের মধ্যেই আমরা দেখি তার ঋত হারানো সাম্রাজ্যটা পুনরুদ্ধার করেন। তারপর আমরা বলবো যে কম্বোজ বংশ থেকে পাল রাজাগণ উত্তর ও পশ্চিম বাংলায় তাদের আধিপত্য বিস্তার করেছিলেন, ফলে পালদের পিতৃরাজ্য বিলুপ্ত হয়েছিল এবং মহিপাল এই অঞ্চল পুনরুদ্ধার করেন। বেলওয়া এবং বানগড় তাম্র শাসন ধারা পুণ্ডবর্ধন ভুক্তিতে উত্তর বাংলা ভূমিদান এই অঞ্চলে পাল আধিপত্য সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। তা এরপরও আমরা আরও দেখি কুমিল্লা জেলার বাঘাউড়া ও নারায়ণপুরে প্রাপ্ত দুটি মূর্তিলিপিতে মানে দুইটা মূর্তিলিপি পাওয়া যায় এবং সেখানে আমরা প্রমাণ দেখি, অনেক ঐতিহাসিক প্রমাণ করতে চেষ্টা করেন যে দক্ষিণ পূর্ব বাংলায় মহিপালের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। কিন্তু এই অনুমানের পক্ষে তেমন কোনো প্রমাণ নেই, কারণ এই মূর্তিলিপিদ্বয় উল্লিখিত মহিপাল প্রথম মহিপাল না হয়েও দ্বিতীয় মহিপাল হতে পারেন। তাহলে অল্প সময়ের ব্যবধানে দুই মহিপাল রাজত্ব করেন, ফলে লিপি বিচারে কোনো সঠিক সিদ্ধান্ত সম্ভব নয়। এই মূর্তিলিপিদ্বয় দ্বিতীয় মহিপালের সময় ধরা হয়। দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশীয় রাজাদের শাসন এই সময়ে প্রতিষ্ঠিত ছিল। রাজেন্দ্র চোলের অভিযানের সময় 1021 থেকে 24 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব বাংলায় গোবিন্দচন্দ্র উত্তর পশ্চিম বাংলায় মহিপালের নামে চল্লিপিতে উল্লিখিত আছে। অর্থাৎ আমরা দেখি প্রথম মহিপালের সময় অনেক রাজাই বা চন্দ্রবংশীয় রাজারা উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব বাংলায় বা উত্তর পশ্চিম বাংলায় দক্ষিণ পূর্ব বাংলায় তখন গোবিন্দচন্দ্র উত্তর পশ্চিম বাংলায় মহিপালের নাম চল্লিপিতে উল্লেখ আছে। তারপরও আমরা দেখতে পাই যে ওই সময় চন্দ্রবংশীয় রাজারাও সেখানে ছিল। সুতরাং দক্ষিণ পূর্ব বাংলায় অব্যবহৃত চন্দ্রশাসন বজায় থাকায় সেখানে প্রথম মহিপালের আধিপত্য বিস্তারের সম্ভাবনা কম ছিল। চন্দ্রদের পতনের পর গোবিন্দচন্দ্রই চন্দ্রবংশীয় শেষ রাজা। দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম বংশের উত্থানের পূর্বে কোনো এক সময় দক্ষিণ পূর্ব বাংলায় পাল আধিপত্য বিস্তারের সম্ভাবনা ছিল। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম মহিপাল ও দ্বিতীয় মহিপালের রাজত্বের মধ্যবর্তী সময় কোনো এক সময় 1043 থেকে 1075 খ্রিস্টাব্দের মধ্যে পাল আধিপত্য দক্ষিণ পূর্ব বাংলায় বিস্তার লাভ করেছিল এবং বাগাউড়া ও নারায়ণপুর লিপিতে উল্লিখিত রাজাই মহিপাল নামে দ্বিতীয় রাজা। তাহলে আমরা বলবো প্রথম মহিপাল সিংহাসনে আরোহণ করেন, তারপরও আমরা দেখি যে বিভিন্ন লিপিতে আছে, প্রাপ্ত লিপিতে আছে যে প্রথম মহিপালের সময় অনেক বিভিন্ন চন্দ্রবংশীয় রাজারাও তখন শাসন করেন এবং সেই সময়টা ছিল 1043 থেকে 1000 পর্যন্ত। তারপরে ঐতিহাসিকরা ঠিকভাবে বলতে পারছেন না যে প্রথম মহিপাল ও দ্বিতীয় মহিপালের সময়কালে মাঝখানে চন্দ্রবংশীয় রাজারা শাসন করেছিলেন। তাহলে দক্ষিণ পূর্ব বাংলায় প্রথম মহিপালের আধিপত্য প্রমাণ করা না গেলেও মগধ অঞ্চলে আমরা দেখি তার আধিপত্য যথেষ্ট প্রমাণ আছে। তাদের রাজত্বের শেষের দিকে
তিনি উত্তর বিহার অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন এবং পরবর্তীতে বারাণসী পর্যন্ত আমরা দেখি মহীপাল সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। তাহলে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বাংলায় ভিন্ন ভিন্ন রাজত্ব বিদ্যমান ছিল। তাহলে আমরা দেখি যে ওই সময় দক্ষিণ পূর্ব বাংলায়ও ভিন্ন ভিন্ন রাজত্ব বিদ্যমান ছিল, ভিন্ন ভিন্ন রাজত্বের অবস্থান ছিল। দক্ষিণ পূর্ব বাংলার রাজা গোবিন্দচন্দ্র ওই সময় চন্দ্রবংশীয় রাজা ছিলেন। তাহলে আমরা দেখি যে ওই সময় মহীপালের সময় দক্ষিণ পূর্ব বাংলায়ও চন্দ্রবংশের শাসন ছিল। তাহলে মহীপালের রাজত্বকালে ভারতবর্ষের পশ্চিম ভাগে মুসলমানদের আক্রমণ শুরু হয়। গজনী সুলতানদের বারবার ভারত আক্রমণের ফলে পরাকান্ত শাহী এবং প্রতিহার বংশ ধ্বংস হয়, অন্যান্য রাজবংশ বিপর্যস্ত হয়, একের পর এক প্রসিদ্ধ মন্দির নগর ধ্বংস হয়। এই বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করার জন্য অনেক ঐতিহাসিক সমালোচনা করেন প্রথম মহীপাল কোনো সাহায্য পাঠাননি বা কোনো পদক্ষেপ গ্রহণ করেন। এর পিছনে ঐতিহাসিকরা মনে করেন অবশ্যই কোনো কারণ আছে, কারণ কিন্তু মুসলিম আক্রমণ মূলত কারণ হচ্ছে যে মুসলিম আক্রমণ তার রাজ্য সীমা পর্যন্ত পৌঁছায়নি, এই কারণে মহীপাল কোনো ব্যবস্থা করেনি। এরপর আরেকটি কারণ, সে সময় উত্তর ভারতে ভিন্ন ভিন্ন রাজবংশ শাসনাধীনে ছিল, অর্থাৎ মহীপাল ছাড়াও ভিন্ন ভিন্ন রাজবংশের অস্তিত্ব ছিল বা শাসন ছিল। এই কারণে প্রথম মহীপাল মানে ভারত আক্রমণের সময় কোনো রকম সৈন্য পাঠাননি বা কোনো রকম সহযোগিতা করেননি। এর মূল কারণ হচ্ছে যে প্রথম মহীপালের শাসনামলে মুসলিম আক্রমণ তার রাজত্ব পর্যন্ত এসে পৌঁছায়নি। তাহলে সামগ্রিক বিচারে আমরা বলতে পারি মহীপালের কৃতিত্বের কথা আমরা বলতে পারি মূলত, প্রথমত পাল সাম্রাজ্যকে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করে, দ্বিতীয়ত বিহার উত্তর বাংলা ও পশ্চিম বাংলা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মহীপাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেন। তাহলে প্রথমত আমরা কী দেখি, পাল সাম্রাজ্যকে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন, দ্বিতীয়ত বিহার উত্তর বাংলা ও পশ্চিম বাংলায় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে মহীপাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেন, তৃতীয়ত রাজত্বের শেষের দিকে তিনি মিথিলা উত্তর বিহার অঞ্চলে আধিপত্য বিস্তার করেন। তারপরে আমরা দেখি, তাহলে কৃতিত্বের প্রথম কৃতিত্ব আবারও বলি যে তার কৃতিত্বের মধ্যে পাল সাম্রাজ্যকে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন, দ্বিতীয়ত হচ্ছে বিহার উত্তর বাংলা ও পশ্চিম বাংলায় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে মহীপাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেন, তৃতীয়ত হচ্ছে রাজত্বের শেষের দিকে তিনি মিথিলা উত্তর বিহার অঞ্চলে আধিপত্য বিস্তার করেন। চতুর্থত সারনাথ লিপি থেকে আমরা জানতে পারি বিখ্যাত বৌদ্ধ তীর্থে মহীপাল বিভিন্ন ধর্মীয় কীর্তি ও রক্ষণ ও নির্মাণের ব্যবস্থা করে পরিচয় বহন করে, অর্থাৎ সারনাথ লিপি থেকে আমরা জানতে পারি বিখ্যাত বৌদ্ধ তীর্থে মহীপাল বিভিন্ন ধর্মীয় কীর্তিগুলো রক্ষণ ও নির্মাণের পরিচয় করে, অর্থাৎ ধর্মীয় জনহিতকর কাজগুলো মহীপাল করে। তার পঞ্চমত যেটা আমরা পাই, মহীপালের ধর্মীয় ও জনহিতকর কার্যাবলীর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বাংলার অনেক দিঘি ও নগরী এখনও তার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ প্রথম মহীপালের নাম আমরা এখনও দেখতে পাই যে বিভিন্ন ধর্মীয় জনহিতকর কাজে তার নাম জড়িত। এই নামগুলো হচ্ছে রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়া জেলার মহিপুর, দিনাজপুর জেলার মাহিসন্তোষ, মুর্শিদাবাদ জেলার মহীপাল নগরী, দিনাজপুরের মহীপাল দিঘি ও মুর্শিদাবাদের মহীপালের সাগর দিঘি, অর্থাৎ সবই মহীপালের স্মৃতি বহন করে, এবং প্রমাণ করে যে বাংলার জনগণের কাছে মহীপাল অত্যন্ত জনপ্রিয়। তাহলে আমরা বলবো, আবারও বলি কৃতিত্বগুলো তোমাদের মনে রাখার জন্য আমি আবারও বলি, প্রথমত পাল সাম্রাজ্যকে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করে, দ্বিতীয়ত বিহার উত্তর বাংলা ও পশ্চিম বাংলায় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে মহীপাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করে, তৃতীয়ত রাজত্বের শেষের দিকে তিনি মিথিলা উত্তর বিহার অঞ্চলে আধিপত্য বিস্তার করেন, চতুর্থত সারনাথ লিপি থেকে আমরা জানতে পারি বিখ্যাত বৌদ্ধ তীর্থে মহীপাল বিভিন্ন ধর্মীয় কীর্তি রক্ষণ ও নির্মাণের পরিচয় বহন করে, এবং পঞ্চমত বলতে আমরা বুঝি মহীপাল ধর্মীয় জনহিতকর কার্যাবলীর বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। বাংলার অনেক দিঘি ও নগরী
এখনও তার নামের সাথে জড়িত। এই এগুলো কি এই এগুলো আমরা বারবার বললে মনে থাকবে, যেমন রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়া জেলার মহিপুর, দিনাজপুর জেলার মাহিসন্তোষ, মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী, দিনাজপুরের মহিপাল দিঘি ও মুর্শিদাবাদের মহিপালের সাগর দিঘি, অর্থাৎ সবই প্রথম মহিপালের স্মৃতি বহন করে, অর্থাৎ প্রমাণ করে যে বাংলার জনগণের কাছে মহিপাল জনপ্রিয়। তোমাদের কি মনে থাকবে এই কৃতিত্বগুলো? এক কথায় আমরা সামগ্রিক প্রথম মহিপাল সম্পর্কে আমরা এতক্ষণ যা পড়লাম, তাহলে সামগ্রিক বিচার বিশ্লেষণে আমরা বলতে পারি যে তার কৃতিত্ব আসলে অনেক। এই কৃতিত্বগুলো বলতে আমরা আবারও বলি যাতে তোমাদের মনে থাকে, পাল সাম্রাজ্যকে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করে, দ্বিতীয়ত বিহার, উত্তর বাংলা ও পশ্চিম বাংলা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে, মহিপাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেছিলেন, তৃতীয়ত রাজত্বের শেষের দিকে মিথিলা উত্তর বিহার অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন, চতুর্থত সারনাথ লিপি থেকে আমরা জানতে পারি বিখ্যাত বৌদ্ধ তীর্থে মহিপাল বিভিন্ন ধর্মীয় কীর্তি রক্ষণ ও নির্মাণের পরিচয় বহন করে, এবং পঞ্চমত মহিপালের ধর্মীয় জনহিতকর কার্যগুলির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বাংলার অনেক দিঘি ও নগরী এখনও তার নামের সাথে জড়িত, রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়া জেলার মহিপুর, দিনাজপুর জেলার মাহিসন্তোষ, মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী, দিনাজপুরের মহিপাল দিঘি, মুর্শিদাবাদের মহিপালের সাগর দিঘি, অর্থাৎ এইসবই মহিপালের স্মৃতি বহ এবং প্রমাণ করে যে বাংলার জনগণের কাছে মহিপাল অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা, পরিশেষে আমরা বলতে পারি যে সামগ্রিক বিচার বিশ্লেষণে পরিশেষে আমরা বলতে পারি যে পাল সাম্রাজ্য পুনরুদ্ধারের পর মহিপাল ধর্মীয় ও জনহিতকর কাজে মনোনিবেশ করেন, এবং সুতরাং প্রায় অর্ধ শতাব্দীকাল 995 থেকে 1043 খ্রিস্টাব্দ তিনি রাজত্ব করেন। অর্থাৎ আমরা বলতে পারি যে মহিপাল পাল সাম্রাজ্য ফার্স্ট মহিপাল পাল সাম্রাজ্য পুনরুদ্ধারের পর ধর্মীয় জনহিতকর অর্থাৎ জনগণের কল্যাণের কাজে তিনি মনোনিবেশ করেন, এবং এই সেই কারণেই প্রথম মহিপালের এত জনপ্রিয়তা। তারপর আমরা বলি প্রথম মহিপালের সময় ইমাদপুরে প্রাপ্ত লিপিতে আমরা আরও পাই তার রাজত্বের সময়কাল ছিল 48 বছর, অর্থাৎ 995 থেকে 1043 খ্রিস্টাব্দ তিনি রাজত্ব করেন। তার সময় দীর্ঘ রাজত্বকাল পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেছিল। মহিপালের রাজত্বের শুরুতে যে পাল সাম্রাজ্য দক্ষিণ বিহারে সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে উত্তর ও পশ্চিম বাংলায় সেই সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় মহিপালের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। অর্থাৎ মহিপালের রাজত্বের শুরুতে যে পাল সাম্রাজ্য দক্ষিণ বিহারে সীমাবদ্ধ ছিল, সেটা পরবর্তীতে উত্তর ও পশ্চিম বাংলা সেই সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় প্রথম মহিপালের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। তার যে এই পুনরুদ্ধার এবং ধর্মীয় জনহিতকর কার্যগুলি তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। তারপরও আমরা বলবো যে প্রথম মহিপাল সম্পর্কে সামগ্রিক বিচার বিশ্লেষণে আমরা কি বলতে পারি যে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শেষ ভাগে পাল সাম্রাজ্যের পতন দেখা যায়। এই সময় পাল রাজ দ্বিতীয় বিগ্রপালের পুত্র প্রথম মহিপাল আনুমানিক 995 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। প্রথম মহিপাল দক্ষ এবং যোগ্য শাসক, তিনি পাল সাম্রাজ্যের সমৃদ্ধি অনেকটা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। বাংলার বিভিন্ন জায়গায় এবং লোককাহিনীতে প্রথম মহিপালের শাসনকালের পরিচয় বহন করে। সামগ্রিক বিচার বিশ্লেষণে আমরা বলতে পারি যে প্রথম মহিপাল সম্পর্কে জানতে গেলে আমরা তার সময় প্রাপ্ত তাম্রশাসক ও লিপি থেকে প্রথম মহিপাল সম্পর্কে জানতে পারি। তারপরও আমি আমার ছাত্রদেরকে বলবো এই অধ্যায়ে প্রশ্ন হবে যে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে প্রথম মহিপালের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন। বাংলার ইতিহাসে কিন্তু পাল বংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা মনে করি যে আমি আজকে আপা পড়ানোর পর আমি বাসায় গিয়ে বই দেখব, এবং এই বইয়ের নামগুলো ক্লাসে পূর্বেই দেওয়া হয়েছে, বইগুলো পড়বে, কোথাও জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবে পরবর্তী ক্লাসে বা কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বুঝতে না পারলে আমাকে আবারও বলবে, আমি আবারও ক্লাস নিতে আগ্রহী এই বিষয়ে, আমি আবারও ক্লাস নিই। যদি তোমরা প্রথম মহিপাল সম্পর্কে বুঝতে না পারো, পরবর্তী ক্লাসে আমাকে বললেই আমি আবারও এই ক্লাসটা বুঝাই দেব। তারপর আমরা বলবো যে দীর্ঘ সময় পর ক্লাসে আসার পর আমি আমার ছাত্রদেরকে বলবো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, তোমাদেরকে আবারও বলবো সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদ থাকার চেষ্টা করবো। আশা করি তোমরা ভালো থেকো। আমি এখানে